ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আমরা ভিডিওটা বানাবো রোড রোলার চালাতে চালাতে। আসতে বল না, তো চলে বল আর কি আছে। ওই না আজকে একটু রোড রোলার চালাচ্ছে, ওই জন্য আজ বিশাল এক্সাইটেড হয়ে পড়েছে দুজনেই। একজন রোড রোলার মানে বলছে কিরম ভাবে চালাতে হবে, আরেকজন শিখছে চালানো, আর আমি মাঝখানে ভিডিও করতে বসেছি। আরে ওদিক দিয়ে সরুন, এসব সব নাটক। কিন্তু রোড রোলারটা এমনি দাঁড়িয়েই আছে, সবাই পিছনে দেখতেই পাচ্ছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে বল। তো যাই হোক, প্রথম কথা বলি, ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আমরা রোড রোলারে করে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হলো আবার আইলিগ। আইলিগ নিয়ে আবার ফিরে এসেছি, কারণ কালকে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে। আর তাছাড়াও কালকে একটা ম্যাচ হয়েছে, যেটা হলো চার্চিল ব্রাদার্স ভার্সেস শিলং লাজং FC। তো কালকে কিন্তু একখানা দুর্ঘটনা ঘটে গেছে, কারণ চার্চিল তো মানে খুব ভালো খেলছিল, খেলতে খেলতে কালকে কিন্তু চার্চিল হেরে গেছে 3-2 গোলে। তো সেই ম্যাচটার একটুখানি রিভিউ দিয়ে দিই আগে, তারপরে ইস্ট বেঙ্গলের প্রিভিউতে আসব। তো চার্চিলের ম্যাচটায় যা প্রথম থেকেই আর কি চার্চিল ভালো খেলছিল, কিন্তু চার্চিল গোল করতে পারছিল না। তো চার্চিলের যে লিঙ্গদো, চার্চিলের লিঙ্গদো কিন্তু এটা, ঠিক আছে, মানে শিলং লাজংয়ের লিঙ্গদো না, চার্চিলের লিঙ্গদোকে নামানো হয়েছিল। নামিয়ে 22-23 মিনিটের মাথায় তুলে নেওয়া হয়, তুলে নিয়ে অ্যান্থনি উলফকে নামানো হয়। ও হয়তো আন্ডার-22 প্লেয়ার, ওই জন্য শুধু আর কি ফর্মালিটিটা রাখার জন্য নামানো হয়েছিল। খেলাতে হয় সেই রুলস হিসাবে 15 মিনিট বেশি রেখেছিল, 22-22 মিনিটের মাথায় চেঞ্জ করেছে। তারপরে অ্যান্থনি উলফ নামলো। তো তখন অবধি মানে চার্চিল ব্রাদার্সই মোটামুটি খেলছিল, অ্যাটাক করছিল, শিলং লাজং মোটামুটি ডিফেন্স করছিল। তো তারপরে এগেনস্ট দ্য রান অফ প্লে শিলং লাজং একটা গোল পেয়ে যায়। মাহেশের ক্রসে শিলং লাজংয়ের লিঙ্গদো গোল করে, আর শিলং লাজংয়ের লিঙ্গদো প্লেয়ারটা কিন্তু মাত্র 18 বছর বয়স। তো সে গোল পায়, আর গোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বক্সের বাইরে থেকে পুরো বটম কর্নারে শট মেরেছে, গোল হয়েছে। আর এই গোলটার ক্রেডিট কিন্তু অনেকটা মাহেশকেও দেওয়া যায়। মাহেশকে তো সবাই চেনো, একটা অসাধারণ গোল করেছিল একদম শুরুর দিকে আইজলের এগেনস্টে, যেটা মেসির মতো গোল, মানে একদম কার্ভ করে বাপায় ঢুকেছিল বক্সটা। ওই গোলটা আমার বেস্ট গোল লেগেছে, মানে আই লিগের সব গোলের মধ্যে ওই গোলটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো সেই মাহেশ প্রথমে দুজনকে ডচ করে, ডচ করে লিঙ্গদোকে পাস দেয়, আর লিঙ্গদো একটা অসাধারণ ফিনিশ করে একদম বটম কর্নারে বক্সের বাইরে থেকে। তো সেখানে স্কোর হয়ে যায় 1-0। আর এই মাহেশকে নিয়ে বলি, খেলাটা মানে শিলংয়ের খেলা যেখানেই হচ্ছিলো সেখানেই মাহেশকে দেখা যাচ্ছিলো, মানে যেখানেই শিলংয়ের পায়ে বল সেখানেই মাহেশ ছাড়া কোনো প্লেয়ার মানে অতটা এফেক্টিভ ছিল না ওদের। মানে আমরা যেরকম বলছি যে ইস্ট বেঙ্গলের জবি জাস্টিনকে নিয়ে বিশাল পরিমাণে এই মুহূর্তে ক্রেজ চলে এসেছে, যে খুব ভালো খেলছে, ইন্ডিয়ান স্ট্রাইকার হিসাবে প্রচুর গোল করছে। তো সেই জায়গা থেকে মাহেশ কিন্তু খুব ভালো খেলছে, আগের ম্যাচগুলোতে একদম প্রথম দিকের ম্যাচগুলোতে খুব ভালো খেলেছিল, মাঝখানে হয়তো একটা দুটো ম্যাচে একটু অফ ফর্ম ছিল, কিন্তু কালকের ম্যাচটা দেখার পর আবার কিন্তু মানে ও দেখে বোঝা গেল যে ফুল ফর্মে রয়েছে, এবং কালকে কিন্তু অসাধারণ খেলেছে। তো মাহেশকেও যদি আমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার টিমে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আর তারপরে বলি সেকেন্ড গোলটা যে হলো, সেকেন্ড গোলটা পেনাল্টিতে হয়েছে। তো পেনাল্টিটা কীরমভাবে পেলো সেটা আগে বলি। সেই সেকেন্ড গোলটার যে ক্রসটা, সেটাও আবার মাহেশ তুললো, ওদের একটা প্লেয়ার এগিয়ে যাচ্ছিলো, তখনই পেছন থেকে ওদের যে ডিফেন্ডার ভাজ, সে এসে ধাক্কা মেরে দেয়। তো সেটা পুশ ফ্রম বিহাইন্ড, একটা ইয়েলো কার্ডও খায় আর পেনাল্টি হয়ে যায়। আর পেনাল্টিটা কিন্তু নিল সেই 18 বছরের লিঙ্গদোই, এত একটা ইয়াং প্লেয়ার, ওকেই কিন্তু পেনাল্টি নিতে এগিয়ে দিয়েছে ওদের টিম। এটা থেকেই বোঝা যায় যেই প্লেয়ার গোলের মধ্যে আছে সেই প্লেয়ারকে দিয়েই পেনাল্টি মারানো উচিত সবসময়, সে 18 বছর হোক কি 35 বছর হোক। আর এটাও বলতে হবে যে মানে কোচিং স্টাফ বা টিমের বাকি প্লেয়ারদের কিন্তু ওর প্রতি কনফিডেন্স ছিল যে গোলটা করতে পারবে, সেই জন্যই কিন্তু একটা অত ইয়ং প্লেয়ারকে পেনাল্টি নিতে পাঠানো হয় না, সাধারণত কিন্তু সেরকম এত ইয়ং প্লেয়ারদেরকে পাঠানো হয় না। তো এবার আসি পেনাল্টিতে যে গোলটা দিল, পেনাল্টিতে যে গোলটা দিল একদম কনফিডেন্ট গোল, কিন্তু একদম ক্রসবারের তলায় রেখেছে, মানে গোলের ছাদে বলটা মেরেছে, মানে গোলকিপারের কোনো চান্সই নেই। গোলকিপার একদিকে ডাইভ দিয়েছিল বাদিকে, আর ওপুরো মানে সোজা একটুখানি বাদিক হয়ে মেরেছিল, মানে ওর দিক থেকে বাদিক হয়ে একটু মেরেছিল, পুরো ক্রসবারের তলায়, মানে কোনো গোলকিপারই ওরা সেভ দিতে পারতো না, অসম্ভব। আর খুব জোরে শটটা মেরেছিল। তো ফার্স্ট হাফে খেলা সেখানেই সমাপ্ত হয়, আর ফার্স্ট হাফে স্কোর দাঁড়ায় 2-0, লাজং জিতছিল 2-0। এটা কিন্তু একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল, যারা আই লিগ রেগুলার দেখো তারা সবাই বুঝতে পারবে কেন সারপ্রাইজ ছিল। তো ফার্স্ট হাফ থেকে কালকে স্টার্টিং থেকে লোবো শুরু করেছিল, কিন্তু লোবো অতটা ভালো খেলতে পারছিল না, আর ওকে দেখে মনে হচ্ছিল একটু আনফিটও রয়েছে। তো সেই জন্য 52 মিনিটের মাথায় লোবোকে তুলে নেওয়া হয় এবং নোভাকোভিচকে নামানো হয়, বিদেশি প্লেয়ার। ও নামার পরেই ঠিক 53 মিনিটের মাথায় চার্চিল গোল করে। তো গোলের ক্রস বাড়ায় হচ্ছে ফার্নান্ডেজ, মানে হচ্ছে নিকোলাস ফার্নান্ডেজ, এবং প্লাজা ওটা সুন্দর ফিনিশ করে গোল করে। কিন্তু এই গোলটার ক্রেডিট যতটা না প্লাজার আছে তার থেকে বেশি ক্রেডিট আছে লাজংয়ের গোলকিপারের, কারণ গোলকিপারের ওটা ধরা উচিত ছিল, মানে একদম মাথার ওপর দিয়ে বল গেছে, মানে প্লাজা গিয়ে শুধু পিছনে একটা পা লাগিয়ে দিয়েছে না। প্লাজার এখন যখন লাগ যাচ্ছে এখন সব একটা তো অবশ্যই রয়েছে। আর এইভাবে ওই গোলটা হয়, ঠিক তারপরেই
71 মিনিটের মাথায় আবার নিকোলাস ফার্নান্ডেজের একটা ক্রস, ওটা না ওটা হলো মানে মাঝমাঠের কাছাকাছি থেকে একটা শট তুলেছিল এবং ওটা এসে পড়ে হচ্ছে অ্যান্টনি উলফের মাথায় এবং ও সুন্দর করে গোলটা দিয়ে দেয়। এই গোলটাতে কিন্তু পুরোপুরি দোষ ছিল বলবো লাজং ডিফেন্সের, না হলে হয়তো এটা গোল হয় না। লাজং ডিফেন্সের একটা ডিসঅ্যাডভান্টেজও আছে যে ওরা খুব বেটে বেটে প্লেয়ার সবাই, সে অ্যান্টনি উলফ একদম লম্বা তাদের মধ্যে, মানে কেউ বলে উঠতেই পারেনি, পুরো বলটা মাথায় এসে পড়লো, শুধু ঘুরিয়ে দিল বলটা, আর কিচ্ছু করেনি। আর এই দুটো গোল হওয়ার পরে তো মোটামুটি চার্চিল খেলাটাকে কিছুটা ধরে নেয় এবং ভালো খেলতেও থাকে। তো 82 মিনিটের মাথায় লিংডোকে তুলে নেওয়া হয়, যে দুটো গোল করেছিল লাজংয়ের। তুলে নেওয়ার পরে 83 মিনিটে সেই আবার মাহেশ আবার গোল করে, গোল করে লাজংকে এগিয়ে দেয় এবং এই গোলটাও কিন্তু খুব ভালো একটা ফিনিশ। মাহেশের গোলটা বলা যায় একদম সোলো এফার্ট, কারণ ও বাদিকে একটুখানি টেনে নিয়ে আবার বক্সের বাইরে থেকে শটটাকে একদম বটম কর্নারে, মানে গোলকিপার ওটা কিছু ওটাও কিছু করা ছিল না, মাহেশ একদম সুন্দর ফিনিশ করেছে। আর এই ম্যাচে মাহেশ অনেক চান্স পেয়েছিল, একদম ক্লোজ ক্লোজ গেছে, কিছু সেভ দিয়েছে, কিন্তু লাস্টে এসে কিন্তু মাহেশ সেই গোল পেলো 83 মিনিটের মাথায় আর টিমকে জিতিয়ে দিল। মানে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে মানে আমরা ফিল করছি, আমাদের মনে হচ্ছে যেন ইস্ট বেঙ্গলের রাস্তা ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, এবার ইস্ট বেঙ্গলকে খেলতে হবে আর কিছুই না। হ্যাঁ, এবার যদি ইস্ট বেঙ্গল না খেলতে পারলে আর কিছু করার নেই, কারণ দেখো চেন্নাই আগের দিন রিয়েল কাশ্মীরের কাছে হেরে গেল, তারপর রিয়েল কাশ্মীর কার কাছে ড্র করলো, হ্যাঁ চার্চিলের সাথে ড্র করলো, আবার কালকে চার্চিল হেরে গেল, মানে এমন হচ্ছে। এবার ইস্ট বেঙ্গলকে না কালকে নেরোকার সাথে খেলা ভাইটাল ম্যাচ, আর জনি আর চুলোবা কি চোট নাকি? হ্যাঁ, তো সে তো একটা রুমার বেরিয়েছে যে জনি আর চুলোবার হালকা চোট আছে, চুলোবা হয়তো খেলবে কিন্তু জনি আকাশটা মনে হয় না কালকে খেলবে, কারণ হ্যাঁ খুব সম্ভবত কালকে না খেলা সম্ভবত, মানে এগুলো সব রুমার্স বেরোয় তো, মানে না খেলার চান্সই বেশি। তাহলে ওর জায়গায় কে খেলবে? ওর জায়গায় এনরিকে প্রথম থেকে স্টার্টিং করবে। আরে জনি আকাশটার জায়গায় এনরিকে কেন খেলবে? জনি আকাশটার জায়গায় তো ইয়ে আসবে, ওর জায়গায় ওর জায়গায় সালাম রঞ্জন ঢুকবে, আর বিদেশি এনরিকে স্টার্টিং থেকে করবে, মানে সেখানে কালকে ডাবল স্ট্রাইকার খেলবে খুব সম্ভবত। ওদিকে নেরোকাতেও চেঞ্জ এসেছে জানো, আর কাটসমি তো ফর্মে আছেই, তো কালকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আমরা তো মুখেই আছি, আমরাও দেখতে যাবো খেলা। চেঞ্চো তো জানোই আগের বছর যারা আই লিগ দেখেছো খুব এফেক্টিভ প্লেয়ার, মানে দৌড়ে খেলে, তারপরে ভালো স্কিল আছে, ফিনিশিং ভালো, ওকে তো এমনি ভুটানের রোনাল্ডো বলা হয়। তো বুঝতেই পারছো কালকে একটা টাফ ম্যাচ হতে চলে, কালকে না এখন ইস্ট বেঙ্গলের সব করাই টাফ ম্যাচ, মানে একটাতেও যদি একটুখানি স্লিপ করে তাহলেই ব্যাস হয়ে গেলো, মানে ইস্ট বেঙ্গলকে এখন পুরো 100% ডার্বিতে যেরকম 100% দিয়েছে ওরকম 100% দিয়ে সব কটা ম্যাচ খেলতে হবে, যেন ওটা ফাইনাল ম্যাচ এরম ভাবে। আর তো বাকি টিমগুলো ইস্ট বেঙ্গলের সুযোগ করে দিচ্ছে, কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে গেলে অবশ্যই নিজেদেরকে 200% এফোর্ট দিতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। এখন যদি একটা ম্যাচও ড্র করে বা একটা ম্যাচও যদি হারে তাহলে কিন্তু বলে যাবে যে চ্যাম্পিয়ন হওয়ার যেই লাকটা ফেভার করছে বা বাকি টিমগুলো যেই সুযোগটা দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এখন হয়তো 70% চান্স রয়েছে, ওটা ঘাপ করে মানে ইস্ট বেঙ্গলের আগে আগে কী হতো যে মর্গান সন্তরা বলছিল যে প্রথম থেকে ঘেমা খেললো, প্রথম থেকে 1-2 শেষে গিয়ে ধেরিয়ে দিত ইস্ট বেঙ্গল, প্রথম থেকে মানে একেও থেকে যেরকম হয়ে যায় পরবার 3 সেকেন্ড হয়েছিল, এইবার সেইটা একটুখানি চেঞ্জ আছে, যেহেতু এবার হয়তো 5-6 করে এখন 4 রয়েছে, তো সেখান থেকে হয়তো এবার যদি ভালো খেলতে থাকে 2 উঠতে পারে, ঠিক আছে, বা পরপর দুটো ম্যাচ জিতলে একেও চলে আসবে। কিন্তু ইস্ট বেঙ্গলের একটা টেন্ডেন্সি লাস্ট কয়েক বছর ধরে আমরা তো যারা রেগুলার খেলা দেখি দেখে এসেছি যে লাস্ট 3-4 ম্যাচে গিয়ে খুব বাজে পারফরমেন্স করে এবং সেগুলো ম্যাক্সিমাম হোম হোক কি অ্যাওয়ে হোক সব ম্যাচে, মানে কোনো ওটা ফ্যাক্টর করে না, হোম ফ্যাক্টর বা অ্যাওয়ে ফ্যাক্টর করে না, সব ম্যাচে বাঁচে গেল। তো এবার হচ্ছে দেখার যে এই বছর লাস্ট আর মাত্র 7 ম্যাচ বাকি রয়েছে কালকের ম্যাচটা ধরে, তো এই 7 ম্যাচে কী করে, কারণ এটা হচ্ছে ক্রুশিয়াল, মানে এই 7 ম্যাচে 7 জিততেই হবে, বাকি টিমগুলো হারছে ড্র করছে যাই করুক ওদের দিকে তো অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু এই টিমকে অবশ্যই জিততে হবে। আর এখন যা কন্ডিশন আছে 4 টিম হচ্ছে কন্টেন্ডার মোটামুটি, চেন্নাই, চার্চিল, রিয়াল কাশ্মীর আর তোমার হচ্ছে ইস্ট বেঙ্গল, এই 4। তো সুতরাং এই 4 টিমের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, তো দেখা যাক আলটিমেট কী হয়, কারণ সবারই এখন ম্যাক্সিমামই টিমেরই অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তো সেখানে ইস্ট বেঙ্গলের একটা অ্যাডভান্টেজ যে পরপর রিয়াল কাশ্মীর ছাড়া পরপর 2-3 ম্যাচ হোম রয়েছে, তারপরে আবার একটা অ্যাওয়ে ম্যাচ আছে মিনারবার সাথে, তারপর লাস্ট ম্যাচ গোকুলামের সাথে, সেটা হবে, তো সেই জায়গা থেকে এই একটা অ্যাডভান্টেজ রয়েছে, তো দেখা যাক আলটিমেট কী হয়। এখানে রোলার চালাচ্ছে, এদিকে রোলারের স্টিয়ারিংই ঘোরে না জীবনে, দেখেছো এরকম 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 রোলার চালক দেখেছো, স্টিয়ারিং ঘুরছে না এদিকে রোলার চালাচ্ছে, আর নিচে কী সব আছে নিজেও জানি না, একখানা দেখছি লিভার। তো এবার এই তো এই মানে মোটামুটি তো বললাম ইস্ট বেঙ্গল, এবার একটা কথা বলে নিই যেটা আমরা আগেও একদম প্রথম দিকের আই লিগের ভিডিওতে বলেছিলাম যে লাজং টিমের কথা, তো লাজং কিন্তু গ্রাসরুট লেভেলে খুব ভালো কাজ করছে, ওদের একাডেমি কিন্তু খুব ভালো, এবং লাজং টিমের কিন্তু অ্যাভারেজ বয়স হচ্ছে 21, মানে ওদের ম্যাক্সিমাম প্লেয়ার যারা খেলছে তাদের বয়স হচ্ছে 18-21 মধ্যে, মাত্র 3 প্লেয়ার কি 4 প্লেয়ার আছে যারা অ্যাভব 21, মানে 23 কি 24, আর ওই এই টিমে কোনো ফরেন প্লেয়ার নেই,
মানে ওরা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরকে বিশালভাবে প্রমোট করছে, যদিও হয়তো লিগ টেবিলের লাস্টে আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওরা বিশাল পরিমাণে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে প্রমোট করছে, যার থেকে একটাই বোঝা যে মাহেশ দেখতেই পাচ্ছ যে কত সুন্দর খেলছে, প্লাস লিংডো এবং বাকি প্লেয়াররাও রয়েছে যারা কিন্তু ভালো খেলছে। আর মাহেশ এই মুহূর্তে যা খেলছে, তো মাহেশকে হয়তো যে কোনো সময় নতুন কোচ আসার পরে বা যদি যেই কোচ হোক হয়তো ওর খেলা দেখে ওকে কিন্তু ইন্ডিয়ার টিমে ডাকতেই পারে, যেরকম হয়তো জবি জাস্টিনকে হয়তো ডাকবে। তো সেই জায়গা থেকে এরা কিন্তু একটা খুব ভালো কাজ করছে, যেরকম AIFF শুধু ইন্ডিয়ান অ্যারোসকে ইন্ডিয়ান প্লেয়ারদের যারা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলেছে বা তার থেকে আন্ডার 19 টিমে যারা আছে তো তাদেরকে নিয়ে যেরকম একটা টিম বানিয়েছে, সেরকম কিন্তু সেই কাজটা কিন্তু শিলং লাজংও কিন্তু একই রকম কাজ করে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু অবশ্যই শিলং লাজংকে হ্যাটস অফ যে ইন্ডিয়ান ইয়ং প্লেয়ারদেরকে এত সুন্দরভাবে সুযোগ দেওয়ার জন্য এবং ওদেরকে প্রমোট করার জন্য। আর শিলং লাজং হয়তো এই জন্যই AFC কাপের লাইসেন্সটা পেয়েছে, তোমরা এটা দেখেছো ওরা AFC চ্যাম্পিয়ন্স লিগের লাইসেন্স পায়নি, AFC কাপের লাইসেন্সটা মনে হয় এই জন্যই পেয়েছে, কারণ গ্রাসরুট ডেভেলপমেন্টটা AFC কাপের লাইসেন্সে একটা বিশাল ম্যাটার করে। আর এই মুহূর্তে যা কন্ডিশন রয়েছে আই লিগের, তো যে কেউ জিততে পারে, যে চারটে টিম টপে আছে তারা যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু মেন কথা হচ্ছে যে টিম ভালো খেলবে, ভালো পারফরমেন্স করবে, যার নিজেদের নার্ভ ধরে রাখতে পারবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে। তো দেখা যাক আলটিমেট কে চ্যাম্পিয়ন হয় বা কারা হয়। তো আমরা তো চাইবো অবশ্যই যদি লিগটা কলকাতায় আসে, আর বাকিটা তো প্লেয়ারদের ওপর টিমের ওপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, বাইক চালাতে পারে না, রোলার চালাচ্ছে না। তো ভিডিওটা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল আইকনটা ও যেরকম বলে টিং টং করে দাও। তো আজকের জন্য টাটা।